না না না, আমি কিছুতেই ওই বাটুলকে ছাড়ব না। ডক্টর চাক, আমি বলেছিলাম ওই বাটুল মানুষ নয়, দানব। ওকে ঘায়েল করা অসম্ভব। অনেকদিন পর এমন পাহাড় ঘেরা জঙ্গলে বেড়াতে এসে খুব ভালো লাগছে, তাই না রে লম্বকর্ণ? ঠিক বলেছো বাটুলদা, আমাদের শহরে তো এখন সবুজ দেখতেই পাওয়া যায় না, গাছপালা সব কেটে সাফ, শুধু ঘরবাড়ি কলকারখানার ধুলোবালি। কিন্তু আমি চলে এলাম, ওদিকে ওই চ্যাংড়া বদমাশ দুটো কি করছে কে জানে। লম্বকর্ণ, তুই কান পেতে একটু শোনার চেষ্টা করতো, এগুলো কোনো বাজে মতলব আঁটছে কিনা। দাঁড়াও, দেখছি কিছু শুনতে পাই কিনা। বাটুলদা, এ আমি কি শুনছি? কেন রে, ছোড়া দুটো খুব বাজে মতলব আছে বুঝি? বাচ্চু বিচ্চু না গো। তবে কি? দুটো ডাকাত। ডাকাত? হ্যাঁ গো, জঙ্গলের পাশ দিয়ে যে রেল লাইনটা গেছে ওখানেই ওরা। বুঝলি গোতে, রেল লাইনের এই ফিস প্লেট খুলে নিলে ট্রেন একবারে হুমড়িয়ে পড়বে, আর তক্ষুনি আমরা আমাদের কার্যসিদ্ধি করব। একটা প্যাসেঞ্জার কেউ ছাড়ব না, সব কটার কাছে যত মাল আছে সব আবিষ করব। এ তো সাংঘাতিক কাণ্ড, এক্ষুনি আমাকে কিছু একটা করতেই হবে, নয়তো এতগুলো প্রাণ বেঘরে মারা পড়বে। কি করবে বাটুলদা, সময় যে বড় কম, রেল লাইনটা যে বেশ খানিকটা দূরে। পেয়েছি লম্বকর্ণ, জঙ্গলে আসবি বলে তুই একটা ছুরি আর দড়ি নিয়ে এসেছিলি না? হ্যাঁ তো। এক দৌড়ি নিয়ে আয় তো। ঠিক আছে, এই আমি গেলাম। লম্বকর্ণ, ছুরি দিয়ে দড়িটা এবার কেটে দে। হ্যাঁ বাটুলদা, দিচ্ছি। বাটুলদা যেন রকেটের মতন বেরিয়ে গেল। যেভাবেই হোক আমাকে ট্রেনটা থামাতেই হবে। ট্রেন থামাও, ট্রেন থামাও, সামনে রেল লাইন খোলা, ট্রেন থামাও। ট্রেনটা চলে যাচ্ছে, এক্ষুনি এক্ষুনি আমাকে কিছু করতে হবে। ওই তো দড়ি। যাক, ট্রেনটাকে থামানো গেছে, না হলে যে কি হতো। ক্যাপ্টেন শার, আমরা শক্তিশালী মিসাইল ছুঁড়েও ওকে ধ্বংস করতে পারিনি। আমরা 5 বার ওর উপর গ্রেনেড হামলা চালিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি ক্যাপ্টেন শার। Bartle, 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 Bart
ওই ক্যাপ্টেন শার্ক কখনো হেরে যায় না। এই ক্যাপ্টেন শার্কের কাছে কোনো কাজই অসম্ভব নয়। আমি ওই বাটুলকে খতম করবই। কিন্তু কিভাবে? আমাদের শক্তিশালী ইঞ্জেকশন বাটুলের ওই ছোট শাকরেটাকে যে ভয়ঙ্কর প্রাণীতে পরিণত করেছিল সেটাকেও তো বাটুল জব্দ করল। আমি এবার তার থেকেও ভয়ঙ্কর প্রাণী তৈরি করে পাঠাবো। ওই অদ্ভুত প্রাণীর থেকেও ভয়ঙ্কর কি সেই প্রাণী? এই এই সেই অদ্ভুত প্রাণী টিকটিকি। হ্যাঁ, টিকটিকি। হ্যাঁ, টিকটিকি, টিকটিকি। রকমারি শাস্তি, এক অন্য রকম সিনেমা। দুষ্টু বদমাস বাচ্চাদের বিভিন্ন রকম শাস্তির উপায় দেখুন প্রতিদিন 2:00, 5:00, 5:00, 8:00, 8:00, 11:00 ছায়া ছবি সিনেমা হলে। বাহ, দারুণ সিনেমা তো, আজব বটে, তবে তো দেখতেই হচ্ছে। চল এক্ষুনি চল, সন্ধেবেলা শোটাই দেখবো। নিশ্চয়ই পাটুল্লা, তোমার তো দেখাই উচিত, নয়তো সেই একে শাস্তিটাও তুমি আমাদের। একটু নতুনত্ব দরকার তো। হ্যাঁ তো। বেশি কথা না বলে তাড়াতাড়ি চল, নয়তো টিকিট পাবো না। চলো 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 চলো। বাটুলদা বুঝে যাবে। একি, এসব কি হচ্ছে? সব তো অন্য সিনেমা দেখাচ্ছে। দাদা একটু চুপ করুন তো। অত ছাড়া বের হ একবার হল থেকে, তারপর দেখবি। আবার কথা বলে, ভালো না লাগলে বেরিয়ে যান মশাই। তাই যাবো। এবার সিনেমাটা দেখে আমাদের আরো মজা হবে রে। হ্যাঁ রে। যাই বলিস না কেন রে বিচ্ছু, সিনেমাটা কিন্তু ব্যাপক হয়েছে। তুই তো আসতেই চাইছিলি না? বলেছিলাম না, এমন অ্যাকশনের বই তুই এর আগে কখনো দেখিসনি। এই হিরোটা কি যেন নাম, কি বডি দেখেছিস? একখানা ঘুষি মারছে আর 40-50 তলা বাড়ি একেবারে ধসিয়ে দিচ্ছে। আমাদের বাটুলদাতে ওর কাছে নসি। কিন্তু আমাদের কাছে এমন একটা ফুরফুরে মুড দিলে তো নষ্ট করে। বিচ্ছু বিচ্ছু দেখ, শর্ট সার্কিট হয়েছে মনে হয়। বিচ্ছু শর, খুব বাঁচা বেঁচে গেছি রে। আমার খুব ভয় করছে রে বিচ্ছু। না না, ভয় পাস না, ভয় পাস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি বাঁচালা। ওই দেখ বিচ্ছু, ওটা কি? আরে বাস, বিচ্ছু আমার কেমন বমি বমি পাচ্ছে। চুপ চুপ বাচ্চু, ওই দেখ বিচ্ছু, চলে যা বাচ্চু। কি তো সেই
অদ্ভুত প্রাণীটা, তাহলে ও সেবার মরেনি। বিচ্ছুকে কে নিয়ে গেছে বাচ্চু? বিচ্ছুকে কে নিয়ে গেছে? বিচ্ছু কোথায়? ভয় নেই তোর, বল আমাকে, আমি একটুও তোকে বকবো না। সেই সেই অদ্ভুত প্রাণীটা। অদ্ভুত প্রাণী? তুমি যেটাকে মেরে ফেলেছিলে। এ কি বলছো, ওটা মরেনি? না, ও কাল আমার এসেছে, বিচ্ছুকেও নিয়ে গেছে। তুই ঠিক দেখেছিস বাচ্চু। হ্যাঁ বাটুলদা, কি ভয়ঙ্কর সেই দৃশ্য। আকাশে গোল একটা রিং হলো, তারপর তারপর টিকটিকি টিকটিকিটা আকাশ থেকে নেমে এলো, তারপর সেই প্রাণীটা হয়ে গেল। বুঝলে বাঁটুল, অকস্মাৎ ভয়ে ওর মাথাটাও মনে হয় গেছে, বলছে আকাশ থেকে টিকটিকি নেমেছে। না দারোগা বাবু, সম্ভব, সব সম্ভব। প্রাণীটা নিশ্চয়ই ভীম গ্রহের থেকে এসেছে, নয়তো সেবার অমন বিদ্যুতেও যার প্রাণ যায় না। সেটাই তো চিন্তার রে, ছেলেটাকে কোথায় নিয়ে গেল? এক্ষুনি আমি ফোর্স বার করছি মাটুল। করুন, তবে লাভ নেই, আমাকে কিছু একটা করতে হবে। করো মাটুলদা, তাড়াতাড়ি কিছু একটা করো, বিচ্ছুকে উদ্ধার করো মাটুলদা, বিচ্ছুকে তুমি উদ্ধার করো, উদ্ধার করো তুমি মাটুলদা। কর্নেলকে এখন বাড়িতে পাওয়া যাবে কিনা কে জানে। এ ব্যাপারে কর্নেলের সাহায্য আমার খুব দরকার। না, তাড়াতাড়ি পা চালাই। আমি তোকে ছাড়বো না শয়তান, ছাড়বো না শয়তান, আমি তোকে ছাড়বো না, তোকে ছাড়বো না, তোকে ছাড়বো না। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বিচ্ছুর কিচ্ছু হবে না, তুই স্বপ্ন দেখছিলি। এই তো আমি বিজ্ঞানী ডাক্তার আইয়ারের সঙ্গে এখন দেখা করতে যাচ্ছি, দেখবি নিশ্চয়ই একটা উপায় বার হবে। তাই যেন হয় মাটুল না, বিচ্ছুকে ছাড়া আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমারও কি কষ্ট হচ্ছে না রে, একটু মনকে শক্ত কর, আমি বিচ্ছুকে ঠিক ফিরিয়ে আনবই, ফিরিয়ে আনবই। ভেরি ব্যাড, ভেরি ব্যাড, লিডারের পারমিশন না নিয়ে তোরা এভাবে সিনেমা দেখার মতলব করেছিস, তোদের এটা একদম ঠিক হয়নি বাচ্চু। খুব ভুল হয়ে গেছে কোনো সুদা, কিন্তু এখন বিচ্ছুর কি হবে গো? স্টপ।
স্টপ বাচ্চু স্টপ, এখন কান্নার সময় নয়, আমাকে একটু ভাবতে দে। তুমি ভাববা আর কি করবা, যা করনের এখন বাটুল দাঁড়ি করতে হইব। চপ এখন শাহ, ভুলে যাস না বিচ্ছু আমাদের দলের একজন ভেরি ইম্পর্টেন্ট মেম্বার, দরকার হলে ওর জন্য আমরা জীবন দিয়ে দেব। নসুদা, তুমি আমাদের এত ভালোবাসো। ওরে, তোরাই শুধু তোদের নসুদাকে এখনো চিনলি না রে। ভাবিস না বিচ্ছু যেখানেই থাকুক, কোন টিকটিকি ওর কোনো ক্ষতি করতে পারবে না। ছাড়বো না, আমি কিছুতেই ছাড়বো না। ওই প্রাণী যত ভয়ঙ্করই হোক না কেন, আমি ওকে শেষ করবই। কিন্তু বিচ্ছুকে কি পাওয়া যাবে তাতে? ওই প্রাণীটাকে জব্দ করতে পারলেই বিচ্ছুকে উদ্ধার করা যাবে, আমি নিশ্চিত। হ্যালো, মিস্টার বাটুল, তুমি কিচ্ছু করতে পারবে না। ওই ছোট্ট ছেলেটা এখন আমাদের কবজায়। ওকে ফেরত পেতে যদি চাও, তবে আগে আমার পাঠানো ওই ভয়ঙ্কর প্রাণীটার মুখোমুখি হও। ওকে মারতে পারলে তবে আমরা তোমার ওই ছেলেটাকে ফেরত দেব। এটাই আমাদের চ্যালেঞ্জ, প্লিজ অ্যাকসেপ্ট ইট মিস্টার বাটুল। কে কে বলছিস তুই? শয়তান? শয়তান নই, আমি শার্ক, ক্যাপ্টেন শার্ক। কোথায় তোর সেই ভয়ঙ্কর প্রাণী? দুমড়ে দেব ওকে। বাইরে বের হলেই দেখতে পাবে, এক্ষুনি ওটাকে ছেড়ে দিয়ে আসলাম তোমার জন্য, তোমার জন্য। হ্যালো হ্যালো বাচ্চু, তুই ঘরে থাক, আমি আসছি। বাচ্চুর কথা মতো রাতের বেলাতেই তো ওই জন্তুটা এখানে নেমেছিল, নিশ্চয়ই রাতের বেলাতেই ওটা শিকারের খোঁজে বের হয়। একি বাটুল, এ কাজ ক্যাপ্টেন শার্কে, এছাড়া এমন সামান্য একটা টিকটিকিকে এমন ভয়ঙ্কর জন্তুতে পরিণত কেউ করতে পারবে না। ক্যাপ্টেন শার্ক? ইয়েস, প্রাণীদের দেহ পরিবর্তন করতে পারে এমন মেডিসিন নিয়ে ওই টমাস শার্ক রিসার্চ করত। আমি ওকে চিনি, গবেষণা করতে করতে ও এমন সব ওষুধ আবিষ্কার করে যে সেগুলোর প্রয়োগে অতি সামান্য প্রাণীও হয়ে ওঠে ভয়ঙ্কর। স্ট্রেঞ্জ, তারপর? তারপর ওই টমাস শার্ক তার আবিষ্কারকে ভুলভাবে কাজে লাগাতে শুরু করে, বিজ্ঞানকে ব্যবহার করতে থাকে মানুষের ধ্বংসে। ক্রমেও বিখ্যাত সায়েন্টিস্ট টমাস শার্ক থেকে হয়ে উঠল কুখ্যাত অপরাধী ক্যাপ্টেন শার্ক। হ্যাঁ হ্যাঁ বাটুল, আমি 100% নিশ্চিত, এই কাজ ওই শার্ক ছাড়া এই পৃথিবীতে আর কেউ করতে পারবে না। কোথায় আছে, কোথায় আছে ওই শয়তান শার্ক? আমি যতদূর জানি ও কালাঝান্ডি পাহাড়ের কোন গুহায় ও ডেরা বানিয়েছে। আমি আসছি শয়তান শার্ক, তৈরি হও। Battle will be great. Battle.
বাটুলদা, আমি আপনাকে বলছি, আমার হয়ে আপনি ওই দুটোকে কষে দুটো গাঁটটা ঝাড়ুন তো। আমায় না বলে এভাবে কেউ সিনেমা দেখতে যায়? বড়দের মিথ্যে বললে কি বিপদে পড়তে হয় অলরেডি ওরা বুঝতে পেরে গেছে কি, তাই না? তোমরাও কিন্তু কখনো এমন মিথ্যে বলো না, মনে থাকবে তো? হ্যাঁ।